প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে। আপনাদের সাথে আছি আমি ফারুক মেহেদি, আর আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দেশের অন্যতম শীর্ষ শিল্প উদ্যোক্তা ও FVCCI এর সাবেক সভাপতি জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন MP। জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ দর্শক। আজকে আমরা মূলত ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির সার্বিক বিষয় নিয়ে কথা বলবো। তার আগে চলুন আজকের অতিথিকে নিয়ে তৈরি একটি প্রতিবেদন দেখে নিই। দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে বেসরকারি খাতের অংশীদারিত্ব। এই খাতের বিকাশ, একে সমৃদ্ধ বা শক্তিশালী করার পেছনে অবিরাম যারা কাজ করছেন তাদের অন্যতম ব্যক্তিত্ব ইউসুফ আবদুল্লাহ হারুন, বর্তমানে জাতীয় সংসদ সদস্য ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FVCCI এর সাবেক সভাপতি। জন্ম 1900 ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম ডিগ্রি নেন ইউসুফ আবদুল্লাহ হারুন। এরপর হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ফর প্রাইভেট এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। এছাড়া ইংল্যান্ড ও ওয়েলসের ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের একজন ফেলো তিনি। ইউসুফ আবদুল্লাহ হারুন সাউথ ইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে স্পন্সর ডিরেক্টর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক, বেসরকারি কন্টেইনার ডিপো ইনকনট্রেড লিমিটেডের চেয়ারম্যান, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক, দ্য অবজারভার গ্রুপের সভাপতি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দিচ্ছেন। এর আগে তিনি FVCCI সভাপতি, কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। FVCCI সভাপতির দায়িত্বে থেকে তিনি ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা, দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, সরকারি ও বেসরকারি খাতে নানা প্রতিবন্ধকতা দূর করতে অগ্রণী ভূমিকা রাখেন। একই সাথে তিনি সরকারের নীতি নির্ধারণী নানা কমিটিতে থেকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন, আসলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটি আইকন বা আমরা সেলিব্রিটি হিসেবে যাকে গণ্য করি, জন্ম বেড়ে ওঠা কুমিল্লায়, পড়াশোনাটাও আমরা দেখেছি যে কুমিল্লায় আপনার, তো আসলে এই শৈশবটা ওইখানে কীভাবে কেটেছিল আপনার, কেমন কেটেছিল? আমার শৈশবের যে যতটুকু স্মরণ পড়ে, কুমিল্লা অত্যন্ত চমৎকার একটা জায়গা ছিল, অত্যন্ত শান্তিপূর্ণ, এবং আমরা ছোটোকালে ওখানে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছিলাম। একটা সুন্দর পরিবেশ ছিল এবং সেখানে আমি প্রথম একটা কনভেন্ট স্কুলে ইংরেজি মাধ্যমে পড়ালেখা করি। পরবর্তীতে আমি ক্লাস ফাইভে জিলা স্কুলে চলে যাই, সেখান থেকে ম্যাট্রিক পাস করে ভিক্টোরিয়া কলেজে আমি আইকমে ভর্তি হই, এবং এই সময়টা মোটামুটি আমার জীবনের 18 বছর জন্ম থেকে কুমিল্লায় আমরা কাটাই। সেখানে কুমিল্লায় তখন সাংস্কৃতিক দিক থেকে অনেক এগিয়ে গিয়েছিল, ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা প্রায় প্রতিদিনই ওখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম থাকতো। তাছাড়া টাউন হলে একটা সমৃদ্ধ লাইব্রেরি ছিল, আমরা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের বই পড়তাম, খেলাধুলা করতাম। আমার সত্যি অত্যন্ত সুন্দর স্মৃতি কুমিল্লার, যদি এটা আমার কাছে এখন মনে হচ্ছে অনেক অনেক দূরে। এখন যখন যাই কুমিল্লায় তখন অত্যন্ত ব্যস্ত এবং অনেক শিল্প কারখানা ব্যবসা গড়ে উঠেছে, জনসংখ্যা অনেক বেড়ে গেছে, তারপরে অনেক উন্নতি হয়েছে কুমিল্লা। আচ্ছা, আপনাদের ওই সময়টাতে ওই যে আপনি ইংরেজি মাধ্যমের কথা বলছেন, তখনও কি ইংরেজি মাধ্যমের স্কুল তখন ছিল? একটা স্কুলে ছিল তখন, কুমিল্লা কনভেন্ট স্কুল যেটা, এবং সেখানে আমি ক্লাস 4 পর্যন্ত পড়ি, তারপর জিলা স্কুলে ক্লাস 5। খুব ভালো স্কুল ছিল।
তো আপনি, আমরা জানি যে আপনি অনেক মেধাবী ছাত্র ছিলেন, তো আপনি উচ্চতর শিক্ষার জন্য হার্ভার্ড পর্যন্ত গিয়েছেন, তো আসলে পড়াশোনায় অনেক ভালো এবং উচ্চ শিক্ষা নিয়েছেন বিশ্বের ভালো জায়গা থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, এরপরে ব্যবসায় কিভাবে জড়ালেন, আসলে কেন চাকরিতে গেলেন না? আমি যখন লন্ডনে সিএ পড়তে যাই, তখনই আমার একটা ইচ্ছা ছিল যে যতটুকু জ্ঞান আহরণ করতে পারি সেটা এসে একজন শিল্প উদ্যোক্তা হিসেবে কাজে লাগাবো। যখন আমরা অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করি, তখন একটা অ্যাকাউন্টস, সারা বছরের যে অ্যাকাউন্টস হিসাব, তার উপরে আমরা মতামত প্রকাশ করি, কিন্তু সেই ব্যবসাটা তৈরি করা, নিজে উদ্যোক্তা হয়ে ব্যবসাটা সৃষ্টি করা, আমার কাছে সেটা বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে। এবং আমি মনে করেছি যে বাংলাদেশে এখন সবচেয়ে বেশি দরকার উদ্যোক্তাদের, সেই কারণে আমি এসে বাংলাদেশে প্রথমেই শিল্প উদ্যোক্তা, শিল্পের দিকে নজর দিয়েছিলাম। তো শিল্পে তো আপনার, আপনার পরিবার তো এমনিতে বোধ হয় রাজনৈতিকভাবেও রাজনীতির সাথে জড়িত ছিল, তা ব্যবসায় আপনি কি ওই যে পড়তে গিয়ে মনে হয়েছে যে ব্যবসায়? আমার পরিবারে, আমার জানা মতে তখন কোনো ব্যবসায়ী ছিল না, সবাই ছিল প্রফেশনালস, ডক্টর, ইঞ্জিনিয়ার। আমার বাবা ছিলেন আইনজীবী এবং রাজনীতিবিদ, আমি প্রথম আমাদের পরিবার থেকে ব্যবসায় পদার্পণ করি। তখন এই যে শিল্প শুরু করা, একটা শুরুতে তো একটা চ্যালেঞ্জ, যে যেহেতু আপনার ওরকম এক্সপিরিয়েন্স ছিল না, তো সেই চ্যালেঞ্জটা আসলে কীভাবে নিয়েছিলেন? বা আমরা যদি বলি যে শুরুর যে জার্নিটা তো অনেক কঠিন, সেই কঠিন অবস্থাটা কীভাবে মোকাবেলা করেছেন? আমি ব্যবসা শুরু করার আগে প্রায় 15 বছর বিলেতে এবং আমেরিকাতে কাটিয়েছি ছাত্র হিসেবে, এবং সেখানে আমার যথেষ্ট অভিজ্ঞতা আমি অর্জন করেছি। দেশে ফিরে এসে বরং যেটা আমি উপলব্ধি করেছি যে দেশটা তখনও শিল্পবান্ধব ছিল না, অনেক প্রতিবন্ধকতা ছিল, অনেক সম্পদ ছিল অপ্রতুল, আমাদের আমলাতান্ত্রিক জটিলতা ছিল অনেক বেশি। তো তখন যতটুকু প্রতিবন্ধকতা ছিল, আজকে কিন্তু সেটা নেই। আজকে কিন্তু সরকার অত্যন্ত শিল্পবান্ধব, এবং আমলাতন্ত্র যেটা আছে এখন, তারা, আমি মনে করি, ব্যক্তি স্বার্থে আমাদের প্রাইভেট সেক্টর যেটা যেটা আমাদের বাড়ছে সেদিকে সহায়ক ভূমিকা রাখছে। সরকার অত্যন্ত সচেতন আমাদের ব্যক্তি উদ্যোক্তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সুতরাং তখন এটা কঠিন সময় ছিল, কিন্তু আবার কোন ব্যবসা দিয়ে শুরু করেছিলেন আপনি? আমি শুরু করেছি আমাদের প্রথম ভোজ্য তেল আমদানির মাধ্যমে, এবং ভোজ্য তেলের পরিশোধনের জন্য কারখানা আমরা স্থাপন করেছি, সেটা থেকে আমার শুরু হয়েছে। তারপর আস্তে আস্তে আমরা ব্যবসা থেকে চলে গেছি শিল্প কারখানার দিকে, ভারী শিল্পের দিকে। তারপর আমরা ব্যাংকে গিয়েছি, ইন্স্যুরেন্সে গিয়েছি, যেগুলি শিল্পকে সহায়তা করে। মানে আপনি অনেক কিছুতে আছেন আমরা যেটুকু জানি। তো আপনার একটা বেসরকারি কন্টেইনার ডিপো আছে চট্টগ্রামে, তো এই কন্টেইনার ডিপো আসলে সরকারের পাশাপাশি বেসরকারি খাতে অবদান রাখছে ব্যবসা বাণিজ্য বা আমদানি রপ্তানির ক্ষেত্রে, তো সেইটা বেসরকারি খাত হিসেবে কতটা দক্ষতার পরিচয় দিতে পারছে? চিটং পোর্ট যেটা আছে, এর বাইরে প্রায় 20টার মতো প্রাইভেট কন্টেইনার টার্মিনাল রয়েছে, যারা আমাদের দেশের রপ্তানি আমদানি হ্যান্ডেল করে। মূলত তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে আমরা ভূমিকা রাখছি। আমি মনে করি যে সরকার এই খাতে, বেসরকারি খাতকে এগিয়ে নিয়ে আসার ফলে অত্যন্ত দক্ষতার সৃষ্টি হয়েছে, আমাদের সক্ষমতা বেড়েছে, প্রতিযোগিতামূলক ক্ষমতা আমাদের বেড়েছে, কারণ এখানে আমাদের এফিসিয়েন্সি অনেক বেশি। এবং আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই আমাদের প্রায় গড়ে 15% প্রবৃদ্ধি হচ্ছে এই খাতে, ওই সেক্টরে। এবং এখানে আমাদের কম্পিটিশনের কারণে আমরা খরচও কমিয়ে আনতে পেরেছি, যেটা সুবিধা যারা রপ্তানিকারক তারা পাচ্ছেন। সুতরাং এই খাত, আমি মনে করি যে আমাদের বাণিজ্য আরও অনেক বৃদ্ধি পাবে, এবং এই খাতে আরও অনেক সুযোগ রয়েছে দক্ষতা বৃদ্ধি করার। আপনি জানি যে আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়েরও প্রতিষ্ঠাতাদের একজন, একটা খুবই ভালো বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত এবং অনেক সুনাম আছে। তো একটা আমরা জানি যে এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানে উদ্যোক্তাদের এক ধরনের চাপ বা প্রভাব থাকে, তা আপনার প্রতিষ্ঠানটি এত ভালো করলো কীভাবে, সেখানে আপনারা সেটা এই চ্যালেঞ্জটা কীভাবে মোকাবেলা করেন? যে আমরা যারা ব্যবসায়ী, আমরা প্রায় নিজেরা বলতাম যে আমাদের ব্যবসা করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের এডুকেটেড ওয়ার্কফোর্স, আমাদের ম্যানেজমেন্ট, সেখানে একটা অভাব ছিল। কিন্তু আপনাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটস রয়েছে অনেকগুলি ম্যানেজমেন্টের ক্ষেত্রে অন্যান্য খাতে। তো আমরাই প্রথম বেসরকারি খাতে, ইউনিভার্সিটি ছিল সর্বপ্রথম নর্থ সাউথ ইউনিভার্সিটি, তো আমরা অনেকেই স্বনামধন্য ব্যক্তিত্ব রয়েছেন, আমরা সবাই মিলে চিন্তা করেছি যে এখানে আমাদের একটা
ভবিষ্যতের আমাদের শিল্প খাতে ব্যবসা খাতে যে প্রয়োজন হবে সেটা যোগান দেওয়ার জন্যে লাখশই প্রযুক্তি সহ আমাদের মানুষ তৈরি করতে হবে। সে উদ্দেশ্যেই আমরা এই খাতে আমরা এসেছি। আমরা এটা উপলব্ধি করেছি যে আমাদের সে সময়ও নেই এবং সে অভিজ্ঞতাও নেই এটাকে সম্পূর্ণভাবে এটাকে টাইম দেওয়া, এখানে দরকার প্রফেশনালদের জন্য। তা আমরা শুরু থেকে এখানে যারা অভিজ্ঞ এবং দক্ষ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব রয়েছেন, শিক্ষক রয়েছেন, তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, আমরা দিক নির্দেশনা দিয়েছি, বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু কারিকুলামের ব্যাপারে, পড়ালেখার ব্যাপারে সম্পূর্ণ দায়িত্ব কাজ করছে, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয়। আমরা একটা বিরতি নেব, তার আগে একটা বিষয় আপনার সাথে বলে নেই, সেটা হলো যে আপনি এফবিসিসিআই তো ছিলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা পরের পর্বে আলাপ করব। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন দেশের অন্যতম শীর্ষ শিল্প উদ্যোক্তা ও এফবিসিসিআই সাবেক সভাপতি জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি। জনাব হারুন, আমরা কথা বলছিলাম বিরতি যাওয়ার আগে যে আপনি এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। তো এই যে এফবিসিসিআই, আপনাদের সময়ের এফবিসিসিআই আবার আজকের এফবিসিসিআই, ব্যবসায়ীদের স্বার্থ দেখার জন্যই তো মূলত এই সংস্থাটি, যেটা সরকারের সঙ্গে দেন দরবার করে বিষয়গুলো দেখে, দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য কাজ করে। আপনি কীভাবে মূল্যায়ন করবেন এখন এফবিসিসিআই কে? এফবিসিসিআই কর্মপরিধি এখন অনেক বেড়ে গেছে, এক সময় তো সব কিছু সরকারের নিয়ন্ত্রণে ছিল। আমি যখন 90-এর মাঝামাঝি সময়ে ফেডারেশনে এসেছিলাম তখনও প্রাইভেটাইজেশন ওইভাবে হয়নি, বেসরকারি খাত তখন হাঁটি হাঁটি পা করে এগোচ্ছিল। তারপর আমাদের বিশ্বায়ন হয়েছে, বাণিজ্য উদারীকরণ হয়েছে বিশ্বব্যাপী, এই সংস্কারগুলির কারণে বেসরকারি খাত হঠাৎ করে অনেক নতুন দায়িত্ব তাদের কাঁধে এসে পড়েছিল। ফেডারেশনে আমরা যে কাজটা করতাম মূলত ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সরকারকে বিভিন্নভাবে সহায়তা করা, নতুন আইন প্রণয়নে সহায়তা করা, যাতে করে ব্যবসা বাণিজ্য আর আইনের যে দুর্বলতাগুলো সেগুলো তুলে ধরা, যাতে করে ব্যবসা আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়, প্রতিবন্ধকতাগুলি দূর করা, এবং বিভিন্ন সময় সরকারের সাথে মিলে আমরা এই কাজগুলি করতাম। এখন পাশাপাশি আমরা বিদেশি যারা অন্যান্য ট্রেড বডিজগুলি রয়েছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে দেশে তাদেরকে আমন্ত্রণ জানানো, আমরা এখান থেকে ডেলিগেশন নিয়ে তাদের দেশে যেতাম, যাতে করে বাণিজ্য আরও নিবিড়তর হতো এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে আমরা একটা ভালো ভূমিকা আমাদের রয়েছে। তো এই সব কিছু নিয়েই আজকে ফেডারেশন আস্তে আস্তে অনেক অনেক দূর এগিয়ে এসছে, এখন ফেডারেশনের ভূমিকা অনেক বেশি। আপনারা জানেন সরকার আস্তে আস্তে বিভিন্ন শিল্প কারখানা থেকে সরে আসছে, তারা মূলত রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা দিচ্ছে যার মধ্যে থেকে প্রাইভেট সেক্টর কাজ করছে। এখন প্রাইভেট সেক্টরে নতুন নতুন সেক্টরও খুলে দেওয়া হচ্ছে। তো সুতরাং আমি আশাবাদী যে অদূর ভবিষ্যতে আমরা যে গতিতে এগিয়ে চলছি সে গতি আরও বৃদ্ধি পাবে। বর্তমানে আমরা যদিও তৈরি পোশাক রপ্তানি নির্ভর অনেকটা, কিন্তু আরও নতুন নতুন খাতে আমরা বিকশিত হচ্ছে, শিপ বিল্ডিং বলেন। সেই জায়গাটাই আসতে চাচ্ছি, আপনি তো আসলে সরকারেও আছেন, তো সরকার তো বেশ কিছু বিষয়ে খুব পজিটিভ বলছে যে দেশের অগ্রগতি হচ্ছে, উন্নতি হচ্ছে, নিঃসন্দেহে জিডিপি প্রবৃদ্ধি গড়ে 6% বেশি, এরপর আমাদের মাথাপিছু আয় বেড়েছে, কর্মসংস্থান সব বিষয়ে মোটামুটি একটা ইতিবাচক ধারায় বলবো। তারপরও একজন ব্যবসায়ী হিসেবে বিনিয়োগের দিক থেকে, কর্মসংস্থানের দিক থেকে, এবং আপনার তো আরও অনেক বিষয় চিন্তা করতে হয়, অবকাঠামো সব মিলিয়ে যদি আপনি মূল্যায়ন করেন যে দেশের বর্তমান অবস্থাটা আসলে কেমন? গত 7 বছরে যদিও অনেক রাজনৈতিক চড়াই উতরে আমাদের পার করতে হয়েছে, অনেক বিরোধী দলের জ্বালা পোড়াও কর্মকাণ্ড আমরা দেখেছি, তারপরেও 7 বছরে আমি বলবো বিস্ময়কর অগ্রগতি আমরা করেছি। এবং 2016 সালে অনুমান করা হচ্ছে যে পৃথিবীতে আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে থাকবে ভারতের পরে। চীনের প্রবৃদ্ধি অনেক বেশি ছিল, সেটা এখন একটু কমে যাবে, তৃতীয় স্থানে তারা চলে যাবে। এখন এটাই প্রমাণ করে যে আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মন্দা হওয়া সত্ত্বেও বাংলাদেশ অত্যন্ত দ্রুত এগিয়ে যাচ্ছে। এর পিছনে অনেকগুলি কারণ রয়েছে, সরকারের
প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে, সরকার অবকাঠামোয় বিভিন্নভাবে বিনিয়োগ করছেন ব্যাপকভাবে, আমাদের বাজেটের পরিধি প্রায় 4-5 গুণ বেড়েছে গত 7 বছরে, আমাদের ছেলেমেয়েদের মধ্যে যে নতুন উদ্যোগ পড়ালেখার ক্ষেত্রে, জ্ঞান আহরণের ক্ষেত্রে, সেটা আগে আমরা কখনো দেখিনি, এবং সরকার একটা সুন্দর সুস্থ পরিবেশ সৃষ্টি করেছে। এবং কিছুদিন আগে একটা সমীক্ষায়, আন্তর্জাতিক সমীক্ষায় বলা হয়েছে যে পৃথিবীতে এখন চারিদিকে যে অশান্তি চলছে, হানাহানি চলছে, তার মধ্যেও বাংলাদেশ একটা নিরাপদ দেশের মধ্যে একটা অন্যতম, এমনকি ভারত এবং যুক্তরাষ্ট্রের চেয়েও বাংলাদেশকে আরও উপরে স্থান দেওয়া হয়েছে। সব মিলিয়ে আমি মনে করি যে আমাদের যে নতুন দ্বার উন্মোচিত হচ্ছে উন্নয়নের, সে ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী, এবং আমাদের নিজের উপরে, নিজেদের উপরে আস্থা রেখে, আমাদের অবিচল আস্থা রেখে এগিয়ে যেতে হবে। কেউ আমাদেরকে কিছু করে দেবে না, আমাদের নিজেই করতে হবে। নিঃসন্দেহে অনেক বিষয়ে আসলে অগ্রগতি আছে, সরকার বাজেট বড় হয়েছে, সরকারের বিনিয়োগও বেড়েছে, আমরা সবই দেখছি, কিন্তু তারপরেও কিন্তু এক ধরনের সংকট আমরা দেখি। কিন্তু এই যে গত কয়েকদিনে আমরা যেটা খুব লক্ষ্য করছি সেটা হলো যে গ্যাস সংকট, যেটা একদিকে বাসা বাড়িতে পাচ্ছে না, অন্যদিকে শিল্পে পাচ্ছে না, অনেক নতুন শিল্প কিন্তু করা হয়েছে কিন্তু সংযোগ পাচ্ছে না বলে উৎপাদন আসতে পারছে না, তো এতে তো সরকারের যে দৃষ্টিভঙ্গি, যে প্রবৃদ্ধি বাড়ানোর, সেটা তো বাধাগ্রস্ত হচ্ছে। এই চ্যালেঞ্জটা আসলে সরকার কীভাবে দেখছে? না, এখানে আমরা যত এগিয়ে যাচ্ছি, যতই আমাদের চাহিদা বাড়ছে, ততই নতুন সমস্যার সৃষ্টি হবে, পুরোনো সমস্যা আস্তে আস্তে সমাধান করা হচ্ছে। যেমন আমাদের বিনিয়োগ ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে এই, আমরা যদি 8% প্রবৃদ্ধি যেতে চাই তাহলে আমাদের বিনিয়োগকে, আমাদের জিডিপির যে পার্সেন্টেজ হিসাবে বলা হয়, তাহলে আমাদের 32-34% যেতে হবে। বর্তমানে আমরা আছি 26-27%, অনেক সময় সরকারি বিনিয়োগ নিয়ে প্রায় হয়তো 29 বলা চলে। তো এখানে আমাদের একটা উলম্ফন প্রয়োজন, সেটা এখনও আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। এবং এটা করতে গেলে আমরা যেহেতু অনেক দূর এগিয়ে এসেছি, আমাদের ব্যাংকিং খাত, আর্থিক খাত, শেয়ার মার্কেট ওইভাবে এখনও পাল্লা দিয়ে যোগান দিতে স্থিতিশীল হতে পারেনি, বা সেখানে আমাদের অনেক সংস্কারের প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সরকারের হাতে নিতে হবে, এটা একটা দিক। আমাদের ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক, আমি সেটাই বলছিলাম যে অবকাঠামোগত যে প্রতিবন্ধকতা, এটা তো একটা মেজর চ্যালেঞ্জ হিসেবে আছে। আর পাশাপাশি আপনার, আমরা যেটা বিদেশি সংস্থাগুলো বলে বা আমাদেরকে নিয়ে যারা ভাবে, সম্ভাবনার কথাও বলে আবার আমাদের চ্যালেঞ্জ নিয়েও বলে, তারাও বলছে যে আমাদের বিজনেস কস্টও অনেক বেশি। এই বিষয়গুলো আসলে এস করার জন্য সরকার কী করছে? সরকার, আপনি জানেন যে ট্রান্সপোর্টেশন খাতে অনেকগুলি প্রজেক্ট নিয়েছে, যেমন আপনার ফ্লাইওভার তো করেছে, তাছাড়া চিটাংয়ের সাথে 4-lane এক্সপ্রেসওয়ে হচ্ছে, ময়মনসিংয়ের সাথে এক্সপ্রেসওয়ে হচ্ছে, আমাদের ওভারহেড আপনার হচ্ছে, আমাদের গাড়ি মেট্রো রেল হচ্ছে, আন্ডারগ্রাউন্ড হচ্ছে, নতুন নতুন রাস্তা করা হচ্ছে। সরকার কিন্তু এমন এই কলেবরে আমরা কখনো অবকাঠামো দেখিনি অতীতে, এবং আমাদের যে জায়গায় আমরা যেতে চাচ্ছি, মিডল ইনকাম দেশ আমরা ইতিমধ্যে হয়ে গেছি, কিন্তু সেখানে ভালোভাবে আমাদের অবস্থা শক্ত করার জন্য আমাদের আরও এগিয়ে যেতে হবে। আমাদের ইনকাম বেড়ে গেছে প্রায় $1100 কাছাকাছি, না $1300 চলে গেছে। সুতরাং আমরা মিডল ইনকামের নিম্নে আছি, কিন্তু আমরা অচিরেই, রিসেন্টলি একটা সামিট হলো, বিনিয়োগ সামিট, সেখানে আমরা দেখলাম যে ভারতের দুইটা বড় গ্রুপ, মাল্টিন্যাশনাল গ্রুপ, যারা আসলে মোট প্রায় $11 billion বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে, সেটাকে আপনারা কীভাবে দেখছেন বিজনেস কমিউনিটি? আমরা এটা ইতিবাচক হিসাবে দেখছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, আমাদের দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আসলেই তো আমরা আরও এগিয়ে যেতে পারব। আমাদের FDI, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বর্তমানে আমাদের যেটা আমি বলেছিলাম 29%, মাত্র 1%, আমরা সেটা আগামী কয়েক বছরের মধ্যে 3-4% নিয়ে যেতে চাচ্ছি। তো ভারতের যারা বিনিয়োগকারী, তারা যে উদ্যোগ নিয়ে এসছেন, আমরা তাকে সাধুবাদ জানাই। এটা বিশেষ করে জেনারেশন, ইলেকট্রিসিটি জেনারেশনের খাতে তারা কাজ করছেন, যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন। আমাদের যেটা প্রয়োজন, আমাদের ক্যাপাসিটি এখন যথেষ্ট রয়েছে বিদ্যুতের, কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস সবচেয়ে বড় বিনিয়োগ এবং বিনিয়োগের জন্য। ইউসুফ আবদুল্লাহ, হারুন, আমরা আরেকটা বিরতি নেব, বিরতির পরে আমরা PPP নিয়ে কথা বলবো। তখন প্রিয় দর্শক, ইসলামিক ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন ইসলামিক ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন
শিল্প শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা এবং এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি। জনাব হারুন, আমরা কথা বলছিলাম এই যে পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যেটা সরকার ইন্ট্রোডিউস করেছে, খুব আশা ছিল যে এখানে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়বে এবং বড় বড় প্রকল্প গড়ে উঠবে তাদের অংশীদারিত্বে, কিন্তু আমরা সেই অর্থে কিন্তু সারা দেখিনি। কারণটা কি? আপনি তো বেসরকারি খাতেও নেতৃত্ব দিয়েছেন। প্রাইভেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কনসেপ্টটা অন্যান্য দেশে অনেকদিন ধরেই আসছে, কিন্তু বাংলাদেশে এটা নতুন, এবং এটা করতে গিয়ে সরকারের সদিচ্ছার অভাব ছিল না, কিন্তু সাথে সাথে যে আইনগুলি প্রণয়ন করা, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করা, একটা ভালো সেক্রেটারিয়েট তৈরি করা, এগুলি নিয়ে একটু সময় লেগেছিল। এখন সরকার প্রস্তুত, এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এটাকে আরও উজ্জীবিত করার জন্য, ত্বরান্বিত করার জন্য সরকার কিছু ফ্যাসিলিটিস দিচ্ছে, যেমন ভ্যাট এখানে চার্জ করা যাবে না, ইন্টারেস্টের ক্ষেত্রে, ট্যাক্সের ক্ষেত্রে কিছু উদ্যোগ দেওয়া হয়েছে, কর শুল্ক কর সংক্রান্ত কিছু প্রণোদনা, এটা একটা প্রণোদনা দেওয়া হয়েছে যাতে করে আমরা আকৃষ্ট হই এদিকে যাওয়ার জন্য। এটার মূল কারণ হচ্ছে যে আমাদের দেশে মূলধন এখনও সেইভাবে গড়ে ওঠেনি বড় বড় প্রজেক্ট করার জন্য, তো সেখানে সরকার একটা সুযোগ দিয়েছে সরকারের সাথে মিলিতভাবে কাজ করা, সেটা দেশের প্রাইভেট সেক্টর হতে পারে, বিদেশি প্রাইভেট সেক্টর হতে পারে। এবং আমার বিশ্বাস এখন যে প্রকল্পগুলি আওতায় আনা হয়েছে পিপিপির, সেখানে সরকার ভালো রেসপন্স পাচ্ছে এবং পাবে। আমার মনে হয় যে পিপিপি সরকার তো অর্থনৈতিক অঞ্চলও করতে উদ্যোগ নিয়েছে 100টির মতো, সেখানেও কিন্তু বেসরকারি খাতকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। অবশ্যই, তো সেখানে একটা প্রবলেমের কথা আমরা শুনছি যে জায়গার একটা বড় সমস্যা, জায়গা পাওয়া যাচ্ছে না, বিভিন্ন জায়গায় জায়গা সরকার নির্বাচন করছে, সেখানে আপত্তি আসছে, যেমন আমরা দেখি যে হবিগঞ্জে চা বাগানে আপত্তি জানানো হয়েছে, আরও বিভিন্ন জায়গায়। এই চ্যালেঞ্জগুলো সরকার কীভাবে মোকাবেলা করবে? জায়গা তো একটা বড় সমস্যা। একটা কথা অত্যন্ত সত্য যে আমাদের সীমিত জায়গা রয়েছে, এবং বরং অনেক জায়গা আস্তে আস্তে কমে আসছে, যেমন আবাদী জমি প্রতি বছর প্রায় 1% কমে আসছে, তো এখানে নতুন জায়গা বের করা খুব কঠিন। বিশেষ করে যেসব জায়গা আমরা প্রেফার করি সেটা হচ্ছে নদীর পাশে এবং এবং ব্যস্ত রাস্তার পাশে, যেখানে আমাদের চলাচলটা ইজি হয়, কস্ট কমে আসে, কিন্তু এই জায়গা সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। তো এখানে একটা পসিবল সোর্স আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে যে সরকারি যে শিল্প কারখানাগুলি রয়ে গেছে সেখানে বিশাল জমি রয়েছে বিভিন্ন শিল্প কারখানায়, এগুলি অনেকগুলি লস মেকিং কোম্পানি এখন, তো ওখান থেকে সরকার বেছে বেছে কিছু জমি আস্তে আস্তে নিয়ে আসছে যাতে করে সেখানে শিল্প এলাকা আমরা দিতে পারি, এবং সেই এলাকা প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা পাশাপাশি আমাদের বিদ্যুৎ, গ্যাস, রাস্তাঘাট, বিভিন্ন সাপ্লাই, অবকাঠামোগুলি উন্নয়ন করতে হবে। একটু সময় লাগবে, কিন্তু এটা করতে পারলে আমাদের জন্য খুব ভালো। বিশেষ করে বিভিন্ন দেশ যখন বিনিয়োগ করতে আসে, তারা এক্সক্লুসিভলি তাদের জন্য একটা এক্সপোর্ট প্রসেসিং জোন অথবা আপনার শিল্প এলাকা তারা চান, তখন আমাদের পক্ষে সেটা দেওয়া সহজ। যেমন কোরিয়া একটা স্পেশালাইজড জোন চায়, আমরা পেয়েছি, ভারতও চেয়েছে, এবং আমরা দেখেছি চায়না এবং অন্যান্য দেশের দ্রুত উন্নতির ক্ষেত্রে এই স্পেশাল ইকোনমিক জোন একটা বিরাট ভূমিকা রাখতে পারে। এমনি বেসরকারি খাতে বিনিয়োগের তো একটা বড় সমস্যা যেটা আমরা শুনি, যে সুদের হার, উচ্চ সুদের হার বাংলাদেশে, তো আপনি একটা ব্যাংকের উদ্যোক্তা এবং এটার সঙ্গে সরাসরিভাবে জড়িত আছেন, আপনার কি মনে হয় আসলে কি ব্যাংকের যে সুদের হার সেটাকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা আসলেও সম্ভব হবে কিনা? আমরা এই বর্তমান সরকার শুরু থেকেই আমরা বেসরকারি খাত থেকে আমরা চাপ দিয়েছি যে আমাদের প্রতিযোগিতামূলক ক্ষমতা বাড়াতে হলে, সক্ষমতা বাড়াতে হলে আমাদের ব্যাংকের সুদের হার কমাতে হবে, যেখানে বিদেশি যারা উদ্যোক্তা তারা 5-6% অনেক সময় তার চেয়েও নিচে তারা সুদের হার দিয়ে থাকেন, সেখানে আমাদের ছিল 15-16%। তবে আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি যে এখন আমরা ইতিমধ্যে 9-10% নেমে এসেছে আমাদের সুদের হার, তো খুবই আশার খবর, এবং আমার বিশ্বাস আরও 2-3% আমরা কমাতে পারবো। আমাদের ব্যাংকের যে স্প্রেড যেটা বলি, আমাদের এটা কীভাবে সম্ভব করছেন আপনারা? এটা 2-3 ভাগে, একটা হচ্ছে যে ব্যাংকের যে স্প্রেড, আমরা যে হারে টাকা আনি ডিপোজিট রেট এবং যে হারে দিই, তার মধ্যে প্রায় 5-6% তফাত ছিল, সেটা আমরা 3% আস্তে আস্তে নিয়ে আনতে চাচ্ছি। আরেকটা হচ্ছে ব্যাংকের যে খরচ, মূলত হচ্ছে যে যদি লোকসান হয়ে যায় তখন সুদের হার বাড়াতে হয়, সেই লোকসান যাতে কমে যায়। খেলাপি তো একটা বড় কারণ, সেখানে আমরা খেলাপিটা কমানোর ব্যাপারে, খেলাপি ঋণ কমানোর ব্যাপারে ম্যানেজমেন্টের অনেক পরিবর্তন করা হয়েছে সরকারি ব্যাংকে এবং বেসরকারি খাতেও, সেটা অনেকটা কমে এসছে, এটাও একটা কারণ আমাদের সক্ষমতার। প্লাস আমাদের টেকনোলজি চেঞ্জ হয়েছে, ব্যাংকের কস্ট কমে এসছে, ম্যানেজমেন্ট কস্ট কমে এসছে, এগুলি সব মিলিয়ে একটা সহায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে। এমনিতে নতুন উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তা বা এসএমই যারা করে তাদেরকে লোন দেওয়ার ক্ষেত্রে আমরা দেখি যে কোলোটারাল একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায়,
তো সেই ক্ষেত্রে এখন যে তরুণ প্রজন্ম যেভাবে উচ্চ শিক্ষিত হচ্ছে, নিজেরা কিছু করতে চায়, আপনিও আসলে ব্যবসা দিয়ে শুরু করেছিলেন, আপনি জানেন যে আসলে একটা চ্যালেঞ্জ হয় ব্যবসা শুরু করতে, এই তরুণ উদ্যোক্তাদেরকে যদি এই কোলাটারালের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে তো তাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। কোলাটারালের ব্যাপারে আমার একটা বক্তব্য হচ্ছে যে আমাদের তো কোলাটারাল বেসড লেন্ডিংই ছিল সবসময়, তাতে কী লাভ হয়েছে? আমাদের ঋণ খেলাপি হয়নি, অনেক হয়েছে। সেটাই, সুতরাং কোলাটারালটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আপনি যাকে লোন দেবেন তার বিজনেস প্রপোজিশনটা সাউন্ড কিনা এবং তার আন্তরিকতা রয়েছে কিনা সেগুলি আপনি যাচাই করতে হবে। বিশেষ করে এখন আমরা যে নতুন সার্ভিস সেক্টরে যাচ্ছি, আইটি বেসড সেক্টরে যাচ্ছি, সেখানে কোলাটারালের চেয়ে বেশি প্রয়োজন তার সেই নলেজ আছে কিনা, নলেজ বেসড, এবং আমরা সেই ব্যক্তিকে লক্ষ্য করে আমরা টাকাটা দিচ্ছি, সেই উদ্যোক্তাকে লক্ষ্য করে টাকাটা দিচ্ছি। সুতরাং এখানে কোলাটারাল সবচেয়ে বড় ভূমিকা রাখবেন, এখানে ভূমিকা রাখবে আপনার বিজনেস প্রোগ্রামের। এমনিতে আমাদের এক্সপোর্ট সেক্টর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এখন $31 বিলিয়নের উপরে আমরা এক্সপোর্ট করি। তো আরএমজিতে আমাদের এই যে $50 বিলিয়ন রপ্তানির একটা লক্ষ্যমাত্রা আছে 2021 সালের মধ্যে, আপনার কী মনে হয় এই ক্ষেত্রে এই সেক্টরে তো এখনও অনেক প্রবলেমস আছে, এই প্রবলেমগুলো সলভ করে তারপরেই তো $50 বিলিয়নে উন্নীত হওয়া, সময় তো বেশি নেই, সেটা কীভাবে সম্ভব? এখানে আমাদের কমপ্লায়েন্স অনেক বেড়েছে, আমাদের ফ্যাক্টরির মান অনেক বেড়েছে, আমাদের যারা ওয়ার্কার তাদের তাদের ওয়েজেস অনেক বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের আরও কতগুলি সমস্যা রয়েছে। যেমন আমাদের ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক, সেটা যদি আমরা আরও এফিশিয়েন্ট না করতে পারি, আমাদের খরচ কমিয়ে আনতে পারি, লিড টাইমটা যদি আরও কমিয়ে না, আমাদের আরও জমির দরকার নতুন নতুন ফ্যাক্টরি করার জন্য, আমাদের যারা কর্মী রয়েছে, শ্রমিক রয়েছে, তাদের স্কিল লেভেলটা আরও বাড়াতে হবে প্রশিক্ষণের মাধ্যমে, এই সমস্যাগুলি রয়েছে। এবং এখানে আমি মনে করি যে আমরা আরও উদারভাবে বিদেশি বিনিয়োগকে এই খাতে আকৃষ্ট করতে হবে, তাহলে আমার মনে হয় যে আমাদের উন্নয়ন আরও ত্বরান্বিত। বিদেশি বিনিয়োগে তো এক ধরনের ভাবমূর্তির ব্যাপার থাকে, যে আস্থার ব্যাপার, তো বলা হচ্ছে যে আসলে বিনিয়োগে আস্থাহীনতা আছে, সেটা কি আপনি কি মনে করেন যে কাটছে? না, আস্থাহীনতা আছে বলে আমি ঠিক মনে করি না, এখন আমরা যথেষ্ট বিনিয়োগ পাচ্ছি, তবে এই খাতে বিনিয়োগ আমরা তত উৎসাহিত করছি না, এই কারণে যে আমাদের সক্ষমতা রয়েছে দেশীয় বিনিয়োগকারীদের। কিন্তু আমি মনে করি $50 বিলিয়ন যেতে হলে আমাদের আরও কিছু হাই লেভেলের কিছু বিনিয়োগ আমাদের আনতে হবে, বিশেষ করে FDI। তো সেই ক্ষেত্রে আসলে বিদেশে আমাদের যে মার্কেটিং করার যে ব্যাপারটা, বাংলাদেশ যে আপনি বলছেন যে আমরা যে ভালো করছি, ইতিবাচক যে পরিবর্তনগুলো, সেগুলোর তো আসলে মার্কেটিং করার একটা ব্যাপার আছে, সেইগুলোর জন্য সরকার কী করছে? এখানে দেখুন, একসময় আমরা যখন বাইরে রপ্তানি করতে যেতাম আমাদের দুটা জিনিস বিক্রি করতে হতো, প্রথম আমাদের দেশকে বিক্রি করতে হতো যে এই দেশটা ভালো, তোমরা এখানে আসো, এখানকার প্রোডাক্ট ভালো, তারপর আমাদের নিজেদের প্রোডাক্ট প্রমোট করতে হতো। এখন কিন্তু আমাদের সেই কষ্টটা করতে হয় না, এখন বাংলাদেশ পৃথিবীতে অত্যন্ত পরিচিত এবং বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে যেসব নিউজ আমরা দেখতে পাচ্ছি, যেমন এই যে নেক্সট top 5 countries মধ্যে বাংলাদেশ একটা, এই সালে সবচেয়ে উচ্চ প্রবৃদ্ধির দিকে বাংলাদেশ দ্বিতীয় হবে, এই দেশে বিনিয়োগ আরও ব্যাপকভাবে আসছে, টেকনোলজি বাড়ছে, সুতরাং এগুলি সব মিলে আমাদের ওই ব্র্যান্ডিংয়ের সমস্যাটা অনেকটা কমে গেছে, বাংলাদেশ এখন একটা অ্যাকসেপ্টেবল নেম ইন ইনভেস্টমেন্ট। আমাদের যেটা করতে হবে, আমাদের ব্যাংকিং এবং শেয়ার মার্কেট খাতটাকে আরও টেকসই হিসাবে এবং লাক্সই হিসাবে তৈরি করতে হবে সংস্কারের মাধ্যমে, যাতে করে আমাদের প্রাইভেট সেক্টর যে চাহিদা, মানে সেই জায়গাটাতে আরও যেন তারা যোগান দিতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন, আপনার মতো আমরাও আশা করি সরকার যেন এই বিষয়গুলোতে আরও মনোযোগ দেয়, তাহলে এই সেক্টরটা আরও উন্নতি করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, শেষ করব ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, দেখা হবে আগামী পর্বে হয়তো অন্য কোনো অতিথির সাথে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।